9 অগস্টের চিকিৎসক খুন ও নির্যাতনের ঘটনার পর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। সুপ্রিম কোর্টে চলছে বিচার, সিবিআই ধরপাকড় জারি রেখেছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট চিকিৎসকদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে অমান্য করেই চিকিৎসকরা কর্মবিরতি জারি রাখেন, যার ফলে কলকাতার একাধিক হাসপাতালের রোগীরা ভোগান্তির মুখে। এই অবস্থায় জেলা হাসপাতালগুলোর কি অবস্থা তা জানতে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল বিভিন্ন জেলা হাসপাতালে। রাজ্যের অন্যতম ব্যস্ততম জেলা হাসপাতাল বর্ধমানে সব রোগীরাই চিকিৎসা পরিষেবার সুযোগ পাচ্ছেন বলে জানান। তারা পরিষেবা পাবেন কি পাবেন না, এই একটা সাসপেন্সের মধ্যে থেকে বা এই একটা মাথার চিন্তার ভাঁজ নিয়ে তারা এখানে আসতেন। সেই জায়গা থেকে মানুষের সংখ্যা অনেকটা কম ছিল, তারা অন্যান্য বেসরকারি হসপিটালে তাদের যেতে হচ্ছে টাকা পয়সা খরচা করে। সেই জায়গা থেকে এখন কিন্তু দেখা যাচ্ছে পেশেন্ট পার্টি কিন্তু তারা আসছেন। রাজ্যের অন্যতম ব্যস্ততম জেলা হাসপাতাল বর্ধমানে সব রোগীরাই চিকিৎসা পরিষেবার সুযোগ পাচ্ছেন বলে জানান। এসে কি পরিষেবা ঠিকঠাক রয়েছে? ঠিকঠাক রয়েছে। বাঁকুড়ার সোনামুখে গ্রামীণ হাসপাতালে চেনা ছন্দ দেখা যায়। রোগীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ান চিকিৎসা মেলার জন্য। ডাক্তাররা দেখায় তাঁদের কিছুটা সুরাহা হয়। প্রবীণ থেকে নবীন সবাই চিকিৎসকদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মানবিক ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেন। কলকাতার থেকে জেলা হাসপাতাল গ্রামীণ হাসপাতালে পরিষেবা প্রদানের ছবিটা যে আলাদা তা স্পষ্ট হলো বলে আমাদের প্রতিবেদক তুলে ধরেন। কলকাতায় যে জুনিয়র ডাক্তার অবস্থান বিক্ষোভ করছে সে জায়গা থেকে ভিন্ন চিত্র ধরা পড়লো সোনামুখীতে। সোনামুখী গ্রামীণ হাসপাতাল যেখানে রয়েছেন সেখানে কিন্তু ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন এবং সাধারণ যারা রোগী আসছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। বীরভূম জেলা হাসপাতালে মোটের ওপর স্বাভাবিক পরিষেবা চালু রয়েছে বলে রোগীরা জানিয়েছেন। পিন্টু প্যাটেল, কৈলাস বিশ্বাস ও পার্থ দাসের রিপোর্ট, বাংলা জাগরণ।